ভারতবর্ষের বুকে এই ধরনের একটা সাবাল্টার্ন আর্ট কালচার এই প্রথম আমরা পদক্ষেপ নিয়ে বেহালার এই ছোট্ট পরিসরের মধ্যে করতে চলেছি। কিন্তু কেন করব, আমরা গ্যালারি থেকে বেরিয়ে এসে মিউজিয়াম থেকে বেরিয়ে এসে কেন এই ধরনের আর্ট কালচার করব, তার প্রশ্ন তো আছেই, তার উত্তর দিতেও আমরা বসে রয়েছি এখানে। আমরা বলছি এটা একটা স্থান নির্ভর শিল্প, মানে সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্ট। সেই ইনস্টলেশন আর্টের ব্যাখ্যা করতে গিয়ে আমরা প্রথমত বেহালার বুকে করতে গিয়ে যেটা দেখলাম যে শুধু ছেলেখেলা করে কিছু ক্যানভাস নিয়ে এসে বা স্কাল্পচার নিয়ে এসে এক্সিবিশন করা সেটা আমাদের কাজ নয়। আমরা যদি একটা সাবাল্টার্ন কালচার বা আমরা একটা সাবস্টিটিউট কিছু ভাবতে চাই গ্যালারির বাইরে বেরিয়ে এসে বা মিউজিয়ামের বাইরে বেরিয়ে এসে, তাহলে আমরা হোয়াইট কিউবটাকে নেগেট না করে আমরা সেটাকে নিয়ে কথা বলছি এখানে। প্রথমত আমরা ভাবলাম যে বেহালা এর ব্যুৎপত্তিগত জায়গাটা কোথায়। বেহুলা, বেহুলা থেকে ইতিহাস থেকে আমরা জানতে পারি বেহুলা থেকে এই নাম বেহালা এসছে। তার মানে বেহুলা একটা মিথ, বেহুলা একটা কনসেপ্ট, সেই বেহুলার কাহিনী, মনুষ্য মঙ্গলের কাহিনী, সেখান থেকে আস্তে আস্তে করে আমরা দেখলাম যে এটা আসলে সুন্দরবনের একটা পার্ট, যার তলায় এই বড় বড় অট্টালিকা চৌধাধরণ শপিং মল তৈরি হয়েছে। মানব সমাজ শুধু একা বাঁচবে বলে তার নিজের সাম্রাজ্য বিস্তার করেছে, না থাকবে গাছ পশু পাখি বন জঙ্গল ধ্বংস করে এই সভ্যতা গড়ে উঠেছে, তার সঙ্গে মিথ লুকিয়ে রয়েছে। আমরা বসে দীর্ঘদিন ধরে আলোচনা করেছি যে আসলে ইলাস্ট্রেশন করা বা বেহুলাকে নিয়ে কাজ করাটা আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে মূলত আমরা কী পাচ্ছি, আমরা ইন্সপিরেশন হিসেবে কী পাচ্ছি। যেখান থেকে দুটো মেয়েকে আমরা পাচ্ছি, অদম্য জেদি অদ্ভুত এক দুজন মেয়ে যারা একটা পরিবারকে বাঁচাতে চেয়েছিল। আমরা ভীষণ ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছি এই সময়তে, তো আমরা চাইছি যে একটা পরিবারকে বাঁচাতে, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে, বাড়ি ঘর দোর মাঠ ঘাট সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন একটা এই স্পেসটাকে চেঞ্জ করে নতুন একটা গল্প বলবে, যে গল্পটার মধ্যে একটা ইতিহাস লুকিয়ে থাকবে। আমি তো এই সাবাল্টার্ন কালচারে বিশ্বাস করি, যার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করতে 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 এই জায়গায় এসে পৌঁছেছি এবং সফল তো বলতেই পারি যে ভারতবর্ষের বুকে এই ধরনের কাজ প্রথম হলো। এই দুর্গাপুজো আর্ট প্র্যাকটিস করা যারা শিল্পীরা তারা এখানে কাজ করছেন, এখানে মাথায় রাখতে হবে যে এমন একটা স্পেসে কাজ করছি কলকাতার বুকে। কলকাতার বুকে দুর্গাপুজো কালী পুজো সরস্বতী পুজো এই যে ধর্মের যে ব্যাপার আছে সেই ধর্মটাকে বাদ দিয়ে কোনো ক্লাব কোনো সংগঠক এখনও পর্যন্ত একটা বাঁশ পুঁততে দেয়নি শিল্প করার জন্য। এর জন্য অবশ্যই আমি ধন্যবাদ জ্ঞাপন করব বেহালা নতুন সঙ্ঘের বাচ্চা বাচ্চা ছেলেপুলেদের, তরুণ তুর্কিদের। অবশ্যই এর মধ্যে প্রথম নামটা উঠে আসবে অভিষেক ভট্টাচার্যের। ও আমাদের এই ক্লাবে বসে এখানে বসে, যে ক্লাবে সবসময় গত অন্যান্য জায়গায় ক্যারাম খেলা হয় তাস খেলা হয় আড্ডা মারা হয়, সেখানে বসে আমাদের গা শিউরে উঠছে এখনও ভেবে যে এই ক্লাবে বসে এই আর্ট ফেস্টের আলোচনা হয়েছে এবং এখান থেকে আস্তে আস্তে করে এত বড়টা ইলেবোরেট জায়গায় গেছে যেটা ইন্টারন্যাশনালি ছড়িয়ে পড়েছে। এটা একটা ভাবনার বিষয় যে তারা কেন প্রশ্রয় দিল। তারা বলছে যে আমরা ফুলের মেলা ফলের মেলা কচুরির মেলা পুচকার মেলা এই এই পরিহাসগুলো আর করবো না। মানুষ যখন দুর্গাপুজোকে কেন্দ্র করে শিল্পের সঙ্গে যে সম্পৃক্ত যে ব্যাপারটা ছিল, শিল্পকে ভয় পেত, শিল্পটা কেন মানুষের সঙ্গে যে যোগাযোগটা ছিল না আমরা করেছি, কিন্তু তারপরেও মেন স্ট্রিম আর্টেতে ফিরে যাওয়ার একটা প্রবণতা, কারণ শিল্প তো বেসিক্যালি সেকুলার সেকুলারিজমের কথা বলে, সেখানে ধর্ম থাকতেই পারে, ধর্মকে কেন্দ্র করে অন্য শিল্প গড়ে উঠছে পাশাপাশি দুর্গাপুজো। কিন্তু আমরা আমাদের কথাটা, আমাদের ক্ষোভের কথা, আমাদের ব্যথার কথা, আমাদের যন্ত্রণার কথা, আমাদের ভূমির কথা আমরা কেন বলবো না, আমরা প্রতিবাদ কেন করবো না, আমরা কেন গ্যালারির বিরুদ্ধে বেরিয়ে এসে কথা বলবো না, আমরা কেন মিউজিয়ামের বিরুদ্ধে এসে কথা বলবো না। আজকে যখন আমরা দেখছি সারা পৃথিবীতে মিউজিয়ামে দর্শক ভীষণ কম, কোনো গ্যালারিতে দর্শক ভীষণ কম, কারণ মানুষের সঙ্গে অদ্ভুত একটা বিচ্ছিন্নতা বোধ তৈরি করছে। এই এমন একটা স্পেসে এসে আমরা কথা বলবো যেখানে সাধারণ মানুষ এর মধ্যে যুক্ত হয়ে কাজ করবে, তারা প্রশ্ন করবে, তারা নিজেদেরকে ইনভলভ করবে, সেই প্রশ্নের উত্তর দিতে আমরা রাজি এখানে, যার জন্য এই ধরনের সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্ট বা লিভিং আর্ট করা বা পাবলিক আর্ট। এই যে ধরুন দুর্গাপুজোকে বলা হচ্ছে পাবলিক আর্ট,
দ্যাট ইজ নট এ পাবলিক আর্ট। পাবলিক এলো, লক্ষ লক্ষ যোজন মাইল চাউমিন খেলো, রোল খেলো, দ্যাট ইজ নট এ পাবলিক আর্ট। পাবলিকের সঙ্গে ইন্টারাকশান করা হলো না, রিলেশনটা কোথায়? তাহলে পাবলিক তাহলে কী বুঝলো? এলো, বেরিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যান, হুইসেল শুনলো চলে গেল, এটা হয় না। এখানে কাউকে জাজমেন্ট করা হচ্ছে না, কেউ জাজমেন্টাল নয় এখানে। করলে পরও সে ভালো বলতে পারছে, আমরা চাইছি তারা কুৎসিত বলুক, তারা মন্দ বলুক, তাদের মনের ভাবটা প্রকাশ করুক এখানে, একটা ছবি দেখে বা একটা ইনস্টলেশন দেখে বা পুরো ধারণাটা দেখে। মানুষ শুধু ভালো বলবে, ভালো বলাটা তো কাজ নয়, সেটা আমাদের কাম্যও নয়। শিল্পের ক্ষেত্রে শিল্পীরা এটা আশাও করে না। আমরা চাইছি যে মানুষ তাদের মনের ভাবটা প্রকাশ করুক। যেমন একটা যে এখানে নো লেখা রয়েছে, মানুষ চাইলে পরে নো এর পরে অনেক শব্দ বসাতেই পারে, এটা তার একদম নিজস্ব ধ্যান ধারণার জায়গা। কারণ এখানে অনেক অ্যাবান্ডেন্ট ওয়াল পড়ে রয়েছে, দেয়াল পড়ে রয়েছে, স্পেস পড়ে রয়েছে, তারা তাদের ভাবনাচিন্তা এখানে সফলভাবে লিখতে পারে, বলতে পারে। আমরা কিছু পোস্ট কার্ড ইউজ করছি যার মধ্যে তারা লিখে দেবে। আমরা কিছু ছড়া রেখেছি মাটির কাছাকাছি, তার মধ্যে ছড়ার মধ্যে পেন্টিং করবে। আমরা এখানে ক্যানভাস বা ইন্ডিভিজুয়াল কোনো স্কাল্পচার এখানে ডিসপ্লে করিনি, একদম সাইট স্পেসিফিকের জন্য বেহালা, বেহুলা এবং বেহুলাকে ঘিরে যেসব মিথগুলো রয়েছে সেখান থেকে আমরা অরিজিনালি যে টেক্সটগুলো পাচ্ছি বা কনসেপ্ট পাচ্ছি, সেই কনসেপ্টটা নিয়ে কাজ করেছি।